আর যেখানেই ভেল সেইখানেই গন্ডগোল, যেখানেই ভেল সেখানেই গন্ডগোল, ঢোলেই গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। তাই যারা বলব কি কান মানি যারা ফেরত দিচ্ছে তাদেরও মাথা ছিট হয়ে যাচ্ছে, আর কান মানি যারা খেছে তাদেরও মাথা ছিটেছে, যারা লিখছে তাদেরও টেনশন লাগে। শুধু গন্ডগোল গন্ডগোল আর গন্ডগোল, চারিদিকে গন্ডগোল। এখন দেখবে আমাদের মতন ইয়াং ছেলেদের মনের ভেতরে গন্ডগোল লেগে গিয়ে, না 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 আমাদের পৃথিবীতে মেয়ে যা শর্ট হয়েছে, ছেলে পিলে মেয়ে আর বাচ্চা বাচ্চি নাই, ছেলেরও ঠিক হয়ে যাচ্ছে মেয়েরও ঠিক হয়ে যাচ্ছে। দাদা প্রেম করছে, কেউ ধোকা দিচ্ছে, কেউ বলছে আমি সুইসাইড করব, কেউ আত্মহত্যা করব, কেউ দানা বিষ খেয়েছে। তাহলে ও প্রেম করলাম আর না করলাম, তাই আমি প্রেম করব না, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। এই দেশের অবস্থা দেখে এমনি পাগল হয়ে যাচ্ছে মানুষ, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি। আমি মনে হচ্ছে ইলেকট্রিক বলে লাগিয়ে গেছি।
পাগল মেয়ে দেখলে এমনি পাগল হব দেখা শুকা নাই যেখানে মন সেখানে হাত দিয়ে দিচ্ছে আমার মনে হয় মেয়ে মাথা ছেঁকে গেছে সালা আমার মতো আমার মতন মনে হয় কে দাগ দিয়ে চলে গেছে রে সালা যেখানে বলছি সেখানে হাত দিচ্ছে সালা আমি পাগল হয়েছি কেউ পাগলি করে চলে গেছে তোমার বাবা থেকে আমার বাবা অনেক ভালো
আমার বাবা ওইসব করে খায় না কি করে খায় আমার বাবা দোকান থেকে চা চাননি চিনি কিনে নিয়ে আসে গোসের কাছে দুধ লেয় দিয়ে একটু বালতি দিয়ে করলে সবগুলা পাইপ গুলো ঠান্ডা জলে সেই ঠান্ডা জলটা পুঁয়ে খাইয়ে লাই ভেতরে ভেতরে ঢুকে গেল ছেলে ছেলে জঙ্গলে যেলি মাদি বাঘ কিছুই কইতো না কিন্তু বেটা ছেলে জঙ্গলে গেলে তারপরে নরম জায়গাতে খপাং করে কাঁদে আচ্ছা নরম জায়গা মানে জিভে কামড়ে দিয়েছে জিভটা ও ওইটা নরম জায়গা জিভে হাড় আছে তাহলে জিভে কামড়াই দিও তাই বললাম মাটি বাগ দেখো চলে আসছে ছেলে গো হ্যাঁ হ্যাঁ নরম জিভে বেরিয়ে যেটা জিভে কামড়ে হইতো এবার কেউ ভয়ে দেখছে না আমি বীর আরে তোরা কেউ বাঘ মারতে পারবে না আমি মারব সবাই বাজে যাই না পুরুষ মানুষ খাইয়ে দেয় মাটি বাগ আমি দেখে লোব সরিয়া কালি করে চলে গেলাম বাজে পাটাঙ্গে নিয়ে যা কেউ বলছি বন্ধু নিয়ে যা কিছু নিয়ে সোজা বিশাল বীর চলে গেল হ্যাঁ একবার মান মাঠে যে দাঁড়িয়ে আছি জঙ্গলের ভেতরে সালা বাঘের দেখাই নাই মাটি বাগ কোথা ভাই খেয়ে গেছে তো বীর এসেছে এই বা যেই বাঘের ঘুম ভেঙেছে মাটি বাঘে কইছে আমরা এইবার চলে আসছি এইবার মাটি বাঘ হা করে চলে আসছে এইবার আমি দেখছি অস্ত্র টস্ত্র কিছুই নিয়ে যায় না এবার মেরে ফেলা হবে আমি সাহস করে দাঁড়িয়ে আছি আমি তো জানি আমার কাছে একটা গোপন অস্ত্র আছে ও অস্ত্র তাই কি মাটি বাঘ আমাকে খাবে কেউ দরিয়ে পোতা লুকবে ঠিক না এবার পাতায় একটা গোপন অস্ত্র প্যান খুলে ল্যান্ড করে দাঁড়িয়ে ভরিয়েছে আর মাটি বাঘের লজ্জা তো দরিয়ে পালিয়ে আপনি কি লজ্জা তো দরিয়ে পালিয়ে গেল মাটিবাগ মনে মনে ভাবছে আমি অনেক অস্ত্র দেখেছি পাটাঙ্গি দেখেছি বন্দুক দেখেছি এই গোপন অস্ত্র আমি প্রথম দেখছি তা তো কি মনে করছে আমি সেই বীরের ছেলে সব তুমি তাকে মারবো গোপন গোপন মারবো সরাসরি মারব না একবারে শোনো তোমার সাথে কথা বলার আমার ইচ্ছা নাই চল যা যাবোই তো শোনো আমাকে একবার ডাকবে না বিরক্ত করবে না আমি তো যাবোই পাগলি তোর পাগলা কই দেখা শিবলুনি ঘুরে বেড়াচ্ছে মেলাতে পাগলি তোর পাগলা কই তাই নাকি পাগলা তোর পাগলি কই পাগলি তোর পাগলা হতে চাই তোর প্রেমে পুইরা Thank you.
কাকে বন্ধু দেখো কারা বন্ধু দেখো না নাই আমি একটু লোক দেখালাম লোক হ্যাঁ কিলো বেটা ছেলে কতটা লোক তাই একটু খাবার দেখিয়ে এগিয়ে দিলাম খাবার খেয়ে তোর কথা বা খাবার আছে নাকি তবে না কি খাবার আছে রে আরে যেটাই খাবে হ্যাঁ ভাই শোনো তোমারও পাগল না আমারও পাগলি না তাই বলছিলে একটা কথা বলছি হইলে হইতো না কি বলবো বলো Thank you.